আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশে বিশেষ করে কোনো ভিডিও ভাইরাল হলে সেই ভিডিও লিংক আমাদের কাছে চলে আসে, জনগণ আমাদেরকে খুব ভালোবাসে তাই লিংক পাঠায় দেয়। তো সাম্প্রতিক সময়ে টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটার উপরে আমি রিয়াকশন দিব। ভাই বিশ্বাস করেন, যখন আমি টিকটকে ঢুকলাম তখন দেখলাম যে একটা মেয়ে ন্যাকামি করছে পিয়ারা নিয়া। তাহলে ন্যাকামি দিয়ে শুরু হোক আজকের ভিডিও। এইটা হচ্ছে মুড়ির হাত। ওকে, আমি এখন পেয়ারা খাচ্ছি। অনেক মজা, অনেক 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 মজা, অনেক টেস্টি। তোমরা কেউ ঝাল দিয়ে পেয়ারা খাবা, চলে আসো যদি খাইতে চাও। জোস ভাই, মনে কিছু নিয়েন না, জাস্ট মজা করলাম। এই এক ধারসের নিউজ পড়লে বোরিং লাগতো না বলেন? দর্শক শ্রোতা, এবার আসেন ভাইরাল সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। একটি মেয়ে সজীব নামের একটি ছেলের জন্য পাগল হয়ে গেছে, মনে হয় তাকে ছেঁকা দিয়েছে, সে তার জন্য আত্মহত্যা করবে এমন হুমকিও দিচ্ছে। আমরা ভিডিওটা দেখি। একটা ভাই শুধু বলো, কি আবার অপরাধ বলো সজীব? কারে ভাইয়া আজকে আমার বইলা গেল, বইলা তো যাইতে পারতাম। কল দেবো সজীব, তাইলে আমি আত্মহত্যা করব। শুধুমাত্র আত্মহত্যা না, তাকে সে ফিল করছে। কেন চলে গেল? একটা বারো বলতে পারবি না? কেন চলে গেল বলো সজীব, বলে যাও। কেন চলে গেল একটা বারো বলতে পারবি না? কেন চলে গেল বলো সজীব। দর্শক শ্রোতা, আপনাদের আগ্রহ জন্মেছে নিশ্চয়ই যে সজীবকে তাকে আমরা দেখব। হ্যাঁ, আপনারা দেখবেন। আর একটা বিষয়, ভিডিওটা ছেড়ে যাইবেন না, আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব। আমরা সজীবকে দেখে নেই, কে এই সজীব? ভাই সজীব, তুমি তো ভাইরাল হয়ে গেলা, এখন ডিজিটাল যুগ, ঠিক আছে? ডিজিটালভাবে প্রথমে তোমারে ভাইরাল করলো, কয়েকদিন পরে হয়তো বা মামলাও করে দিবে, প্রস্তুত থাইকো। আমি ভয় দেখাচ্ছি না, সাবধান করে দিচ্ছি ছেলে মেয়েদের, ঠিক আছে? বিবাহ বহির্ভূত কর্মকাণ্ড কইরো না, যুক্ত হয়েও না, এগুলো বিপদ ডেকে আনতে পারে যে কোনো সময়। এবার আসেন, আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, এটাও প্রেম ঘটিত ঘটনা। ভারত থেকে আমাদের কাছে একটি ছেলে বা এক ভাই আমাদেরকে মেসেজ দিয়েছে। ঘটনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভাই বিবাহিত, সে একটি জায়গাতে কাজ করতো, হঠাৎ করে তার কাছে একটি মেয়ে ফেসবুকে মেসেজ দেয় হাই। এরপরে তাদের মধ্যে হাই হ্যালো হয়, ছবি আদান প্রদান হয়, কয়েকদিনের মধ্যেই তাদের মধ্যে প্রেম হয়ে যায়, গভীর প্রেম। কিন্তু হঠাৎ করে মেয়েটা ছেলেটাকে বলে যে আসলে আমি এতদিন যা করেছি মজা করেছি, আমার বয়ফ্রেন্ড আছে, তার সাথে রাগারাগি হয়েছিল, এই জন্য আপনার সাথে কয়েকদিন মজা নিলাম। তবে মেয়েটা বলল যে আমি আপনার সাথে দেখা করতে চাই। ছেলেটা রাজি হলো, ছেলেটা ট্রেন যোগে মেয়েটার সাথে দেখা করতে আসলো। ট্রেন থেকে নেমে মেয়েটাকে মেয়েটার সাথে কথাবার্তা বলতে থাকলো। মেয়েটা বলল যে এখানে কথা বলা যাবে না, চলো আমরা একটু অন্যদিকে যাই। মেয়েটা তাকে একটা হোটেলে নিয়ে গেল, ঠিক আছে? হোটেলটা কয়েক ঘন্টার জন্য বুক করলো। সেখানে গিয়ে তারা গল্প টল্প করতেছিল, গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। একটু মনোযোগ দিবেন, গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। মেয়েটা তখন বলল, এখন যদি আমি বাসায় যাই, বাসায় তো ধরে মারবে আমারে, এখন কি করা যায়? রাতটা আমরা এখানে থেকে যাই, হোটেলে থেকে যাই, আমি বাসায় বইলা দেই যে আম্মু আজকে আমি বান্ধবীর বাসায় আছি। ছেলেটা রাজি হয়ে গেল।
দুইজন তারপর একটি হোটেলে রাত্রি যাপন করলো। সেই হোটেলের মধ্যে, সেই রুমের মধ্যে তাদের দুইজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে যায়। আর মেয়েটা কি করে, ছেলেটার সাথে চুমা দিয়ে ছবি, মানে অন্তরঙ্গ মুহূর্তের ছবি এবং ভিডিও ক্যাপচার করে, ঠিক আছে। এরপরে সকাল হয়ে যায়, ছেলেটা তার বাসায় চলে যায়, মেয়েটা তার বাসায় চলে যায়। কয়েকদিন পরে ওই মেয়েটা ছেলেটাকে ফোন করে হুমকি দেয় যে তুমি আমাকে বিয়ে করো, না হলে তোমার ছবি ছেড়ে দেবো। ছেলেটা রাজি হয় না, মেয়েটা তারপরে মামলা করে দেয়, সেই ছবি দেখায় যে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। মামলা হয়, ছেলেটাকে পুলিশ খুঁজতে থাকে। তখন মেয়েটা শর্ত দিল, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার এই মামলা থেকে মুক্তি দেওয়া হবে। এক পর্যায়ে ছেলেটার বউ থাকা সত্ত্বেও, একটা বউ থাকা সত্ত্বেও, সে কোর্ট ম্যারেজ, মানে কোর্টে গিয়ে বিয়ে করে এবং তার দ্বিতীয় বউয়ের সাথে থাকা শুরু করে। এর মধ্যে তার উপরে যে মামলাটা হয়েছিল, এই মামলা থেকে তাকে পুরোপুরি কিন্তু খালাস করে নাই, তাকে জামিনে বের করে নিয়ে এসেছে মাত্র। কয়েকদিন যাওয়ার পরে দ্বিতীয় বউ যেটা, সে বললো যে তুমি তোমার প্রথম বউরে তালাক দিবা, মানে বিভিন্ন ধরনের আবদার করা শুরু করলো। আর সে আবদারটার সাথে তার মতের মিল হইল না ওই ভাইটার। এক পর্যায়ে সে চলে আসলো, তার বিরুদ্ধে আবারও সেই মামলাটা জাগায় তুললো দ্বিতীয় বউ। এখন সেই মামলা চালাইতে চালাইতে তার সয় সম্পত্তি সব শেষ হয়ে যাচ্ছে। এখন সে বলতেছে যে ভাই আপনি এই ঘটনাটা তুলে ধরেন, আমার সব শেষ হয়ে গেল। মেয়েটা ইচ্ছা করে, ভাই বিশ্বাস করেন, মেয়েটা ইচ্ছা করে হোটেলের ভিতরে আমার সাথে ছবি তুললো, সব কিছু করলো। মেয়েটা আমাকে ফাঁসাইছে, আমাকে বাঁচান। আমি ভাইটারে অফার করলাম যে আপনি যদি লাইভে আসতে পারেন, বিস্তারিত বলতে পারেন, তাহলে দেখেন আপনি ভেবেচিন্তে মানুষ আপনাদের আপনার কথা হয়তো বা শেয়ার করবে, যেটার কারণে আপনি অনেকটা উপকৃত হইতে পারেন, বেঁচেও যাইতে পারেন। তো আমরা যদি তার সাথে মতের মিল হয় আমরা নেক্সটে লাইভে আসবো, আপনার একটু অপেক্ষায় থাকবেন। আর এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে সাবধান, সাবধান, আবারও বলছি সাবধান, ঠিক আছে। সম্পর্ক করার ক্ষেত্রে সাবধান, ফেসবুকে সম্পর্ক করার ক্ষেত্রে সাবধান, ইমোতে সম্পর্ক করার ক্ষেত্রে সাবধান, হোয়াটসঅ্যাপে সম্পর্ক করার ক্ষেত্রে সাবধান। একদম ফকির হয়ে যাবে, ফুতুর করে দিবে। বাংলাদেশে কিন্তু করা আইন আছে ভাই, বাংলাদেশে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।